নমস্কার প্রিয় বন্ধুরা, জিত গার্ডেনের পক্ষ থেকে ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত, সুপ্রভাত। আজকে আমি বোগেনভিলিয়া গাছের ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা করা উচিত যাতে মার্চ এপ্রিল মাসে ফুলে ফুলে ভরে উঠে ছাদ, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছি। খুব অল্প সময় নেব, আপনারা আমার সাথে থাকুন এবং পুরো পরিচর্যার বিষয়গুলো আপনারা সহজভাবে জেনে নিন এবং সহজভাবেই আপনারা বাড়িতে করুন। দেখবেন মার্চ মাসে ফুলে ফুলে ভরে উঠবে, আর এক মাস পরিচর্যা করতে হবে। বন্ধুরা দেখছেন আমার ছাদ বাগানে যে সাতটা বোগেনভিলিয়া গাছে হার পুনিং করে তার পরিচর্যা কী করার কথা, সেগুলো আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আপনারা দেখুন যে এক মাস হার পুনিংয়ের পর এক মাস হয়ে গিয়েছে, দেখুন গাছে ছোটো ছোটো কচি পাতা বেরানো শুরু হয়েছে। প্রত্যেক শাখা, মানে প্রত্যেক গাছের গাঁঠে গাঁঠে, ডালের গাঁঠে গাঁঠে দেখুন অসংখ্য শাখা তৈরি হয়েছে। এই শাখা তৈরি হয়ে যাওয়ার পর কি পরিচর্যা করতে হবে, এই সময় গাছে দেখছেন যে পাতা, নতুন কচি পাতা হচ্ছে। এর পরে এক মাস পরিচর্যা করে পুরো গাছে পাতা অন্ধকার করে দিতে হবে, যে এই সময় এদের গ্রোথ পিরিয়ড এই সময় বাড়িয়ে তুলতে হবে। বাড়িয়ে তোলার যে প্রচেষ্টা নিতে হবে সে বিষয়ে আপনাদের বলি। পাশে আর একটা দেখুন, এটাও সুদা একইভাবে রয়েছে, আরও ওই দিকে রয়েছে, যেগুলো আমি হার পুনিংয়ের পর এক মাস এই রূপ পরিচর্যা, আগের পরিচর্যা যদি করে থাকেন আমি বলেছি সেই রূপ পরিচর্যা করলে এইভাবে এই দেখবেন যে প্রত্যেক গাঁঠে গাঁঠে এইরকম কচি শাখা বেরানো শুরু হয়েছে। আর এক মাস পরিচর্যা করতে হবে, সেই এক মাসের পরিচর্যার বিষয়ে বলি যে এই সময় দেখুন আপনার যে শাখা রয়েছে, আবার কোনো কোনো শাখা এরকম ছোটো ছোটো ফুল আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যে এখানে দেখুন যে এই যে ছোটো ছোটো ফুল এসে গিয়েছে, যে এইরকম যখন ফুল আসার সম্ভাবনা তৈরি হবে আপনাদের নির্দ্বিধায় এইগুলোকে হার পুনিং, মানে ফুলগুলোকে নেবেন না, ফুলগুলোকে কেটে দিবেন। কেটে দিয়ে এই সময় গাছকে বাড়িয়ে তোলার দিকে মনোযোগী হতে হবে, বাড়াতে হবে। তাই আপনাকে ফুল নেওয়ার আগ্রহ ইচ্ছা করা ঠিক হবে না, কারণ ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস থেকে ফুল নেবেন। এই সময় গাছে ফুল এলেও ফুলকে আপনি ছিঁড়ে দিবেন বা নষ্ট করে দিবেন, যাতে না ফুল হয়। তা এটা একটা পরিচর্যার পাঠ, যে কচি শাখাতেই ফুল এসে যাবে কিন্তু ফুল নেবেন না, তাহলে পরে ফুলের সংখ্যা বাড়বে, আর নাহলে কম ফুল নিয়ে আর হবে না, বেশি ফুল দেখা হবে না। আর এই সময় বাড়িয়ে তোলার যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি, যে এখানে জৈব একটা অজৈব সার মিশ্রিত জল সেটা সপ্তাহে একবার করে দিতে হবে, সেইটা বলছি। আর একটা জায়গায় দেখছেন আরও দুটো গাছ রয়েছে, এক জায়গায় সব গাছগুলো রাখা সম্ভব হয়নি, এখানে দুটো রয়েছে, আরও অন্য জায়গায় দুটো রয়েছে। এখানে এই গাছের দেখুন আপনার এই যে আস্তে আস্তে কচি শাখা থেকে এইভাবে ফুল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, দেখছেন যে এই কালারের ফুল এই গাছটার ফলে। এই ফুলগুলো আপনি কেটে ফেলে দিন, তাহলে পরে এক মাস পরে আবার ফুল নেবেন, তখন দেখবেন ফুলে ভরে উঠবে। দেখুন এখানেও শুধু এই কালারের ফুল রয়েছে, একাধিক ফুল এসে গিয়েছে, এই ফুলগুলোকে কেটে বাদ দিতে হবে। আর এখানেও শুধু দেখছেন এই গাছেও একইভাবে অসংখ্য ওই রকম ছোটো ফুল আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা দেখুন এই যে এইগুলো ফুল পাতা নয়, এগুলো ফুল, এগুলোকে কেটে আপনারা এই সময় ফুলের আগ্রহ ইচ্ছাটা করবেন না, ফুল নেবেন না। আর তারপরে ওই এক মাস যে পরিচর্যা করতে বলছি সেটা আমি করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখছেন এই একটা ছোট বালতিতে আমি সরষের খোলকে ভিজিয়ে রেখেছিলাম, তিন দিন হয়ে গেছে, এটা এইভাবে তিন দিন রাখার পর দেখবেন এইভাবে একটা তরল, একেবারে তরল হয়ে গেছে। যে এই এই সরষের খোলের সাথে কিছু পরিমাণ যেটা, এটা জৈব সার, সরষের খোল হলো জৈব সার, আর তার সাথে কিছু অজৈব সার যেটা হচ্ছে 10-26-26, যে ওই চারটা গাছে, আমার সাতটা গাছে প্রায় 100 গ্রামের মতো 10-26-26 দানা আপনি ওই সরষের খোলের সঙ্গে এটা দিয়ে দিন, দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করুন লাঠি দিয়ে, নাড়িয়ে লাঠি দিয়ে এইভাবে এটাকে নাড়িয়ে এই সরষের খোল, জৈব সার
এবং অজৈব সার হিসাবে 10-26-26 যেটা দিয়ে একটা তরল মিশ্র সার তৈরি করলেন এবং এটাকে আরও জল দিয়ে এটাকে খুবই পাতলা করতে হবে। এটাকে পাতলা করে ওই গাছে এক সপ্তাহ ছাড়া এই পরিচর্যাটা করতে হবে। আর কোনো পরিচর্যা নয়, দেখবেন গাছে ফুল পাতায় পাতায় ভরে উঠবে। এই ফেব্রুয়ারি মাসটা আপনার গাছে গ্রোথটা ভালো করে নিতে হবে। গাছে যদি পাতা থাকে তাহলে পরে পাতা ঝরিয়ে আবার ফুল আনার সম্ভাবনা তৈরি হবে। এই মুহূর্তে কিন্তু গাছে পাতায় ভরিয়ে তুলতে হবে। এক মাস গাছের বাড়িয়ে তোলার বিষয়টা আমি বললাম যে এই জলটা তরল জলটাকে ওখানে আমি দিচ্ছি। আপনারা দেখুন যে এর গোড়াতে অল্প অল্প করে সপ্তাহে একবার করে দিতে থাকুন, এইভাবে অল্প অল্প করে দিতে থাকুন। ঠিক একইভাবে এখানেও রয়েছে, এখানেও অল্প অল্প করে এইভাবে তরল জল করে ওতে দিতে থাকবেন সপ্তাহে একবার করে। তাহলে বন্ধুরা, বোগেনভিলিয়া গাছে এই সময় এই ফেব্রুয়ারি মাস আপনাদের বাড়িয়ে তুলতে হবে, গাছে পাতায় ভরিয়ে তুলতে হবে। ফুল এলেও ফুলটা নেবেন না, ফুলটা কেটে বাদ দিয়ে দিবেন এবং এক সপ্তাহ সপ্তাহে একবার করে ওই সরষের কোলকে ভিজিয়ে তার তরল জল সাথে 4-6টি করে 10-26-26 জানা দিয়ে পরিচর্যা করুন। মানে ফেব্রুয়ারি মাস 4 বার দিবেন, সপ্তাহে একবার করে হলে তাহলে 4 বার এই গাছে ওই সারের পরিচর্যাটা করবেন। তারপর দেখবেন গাছের পাতায় ভরে উঠবে। এরপরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদের আপডেট দেব এবং মার্চে কী করণীয় সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন এবং এইভাবে আপনারা পরিচর্যা করে ছাদে ফুলে ফুলে ভরিয়ে তুলুন বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া গাছের কী রূপ পরিচর্যা করা উচিত যাতে মাঝ এপ্রিলে ফুলে ফুলে ভরে উঠবে সে বিষয় নিয়ে আপনাদের সাথে এতক্ষণ সময় অতিবাহিত করলাম। আর আপনারাও এইভাবে পরিচর্যা করুন এবং মার্চের প্রথম দিকে আবার আপনাদের আপডেট দেবো এবং মার্চে কী পরিচর্যা করা উচিত সেই বিষয়ে শেয়ার করব। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে পরস্পর লাইক করুন, কমেন্ট করুন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।